স্বাগত। তো আজকে সকাল থেকে দেখছো কাজের খুব তাড়াহুড়ো, তো কারণটা কি বলতো? আজকে আমাদের বাড়িতে দুটো ম্যারেজ ডে, তো একটা হলো আমার আর একটা হলো আমার ভাইয়ের। তো একই দিনে ঠিক নয়, একই ডেটে হয়েছে। আমার ভাইয়ের বিয়ে হয়েছে গত বছর, তো এটা হলো ওদের ফার্স্ট ম্যারেজ ডে। যেহেতু লকডাউন রয়েছে, লকডাউনের জন্য তো আর কোনো নিমন্ত্রণ বলো কোনো মানে বেশি লোকজন ডেকে তো কিছু করা হচ্ছে না, তো যার জন্য আর কি আমরা নিজেরা নিজেরা যে কজন আছি সেই কজনরা মিলেই আর কি একটা ছোটোখাটো একটা পার্টি হচ্ছে আমাদের বাড়িতে। তো সবাই এখনও এসে পৌঁছয়নি, সবাই আসার আগে থেকে আমি চেষ্টা করছি যতটা কাজ সেরে নেওয়া যায়, হালকা হালকা যে রান্নাগুলো সেগুলো যতটা করে নেওয়া যায়। মোটামুটি 25-30 জন মতন লোকজন হবে হয়তো সবাই মিলে। আমার পাশাপাশি আর কি অনেক রিলেটিভ আছে, একদম কাছাকাছি আমার বাড়ির পাশে থাকে, আমার একদম কাছে 3-4 মিনিটের রাস্তায় কাছাকাছি যারা আছে। লকডাউনের জন্য তো বাইরে থেকে কেউ আসতেও পারবে না, তো সেই জন্য নিজেরা নিজেরা মিলে একটা জাস্ট সেলিব্রেশন হচ্ছে ছোটোখাটো। তো সেই জন্যই আজকে সকাল থেকে আমার সমস্ত ভোরবেলা, আজকে কটায় উঠেছি জানো? সকাল 5:30-5:30 উঠেছি। 5:30 উঠে থেকে মোটামুটি আমার ঘর মোছা, পুজো দেওয়া, স্নান করা সব কিছু মোটামুটি আমার বাসি কাজ পুরো কমপ্লিট। তো বাসি কাজ করার পরে একটু রান্নাবান্নার দিকে এসেছি, কিছু কাটাকুটিও আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের। আর মনোজিৎবাবুকে তো সকালবেলা আমি কিছু কচুরি ধুয়ে করে দিয়েছি, আমার আগে থেকে এক্সট্রা স্টক করা ছিল ফ্রিজে, তো ওইটাকে আমি হালকা করে জাস্ট তেলের উপরে ভেজে দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল কচুরিটা। হয়তো কিছু বাজার টাজার করার আছে, বাজারটা কমপ্লিট করার জন্য বেরিয়েছে। যদি বাজারে কিছু পায় তো বেটার, না হলে বাড়িতে কী হয় সেটা দেখে সেই বুঝে আর কি রান্নাবান্না হবে। তো আজকে রান্নাবান্না কী হবে আমি তোমাদের পরে জানাচ্ছি, এখন আর একটু কাজ করছি। সকালবেলা এখন সকালের মেনু হবে ঘুগনি হবে আর লুচি হবে, ঘুগনি আর লুচি সকালবেলা খাওয়া হবে। তারপরে দুপুরবেলার অ্যারেঞ্জমেন্ট তো আমি করছি, শাক ফাক করা হচ্ছে, শাক ফাক মোটামুটি যা যা ছিল সেগুলো আমি কেটে কুটে রেডি করছি, এগুলো আমি রান্না করে নেব এখন। তারপরে বাজার থেকে এলে পরে কি মাটন যদি পায় তো মাটন নিয়ে আসবে, চিকেন তো বাড়িতে আনাই আছে, চিকেনটা আগে থেকে এনে রেখে দিয়েছিলো, তো সে চিকেনটা রান্না করবো। আর মাটন যদি পায় তো বেটার, না হলে তো কিছু করার না। এখন লকডাউনের সময় যেহেতু ম্যাক্সিমাম দোকান আমাদের এখানে বন্ধ, ম্যাক্সিমাম দোকানই বন্ধ। আর এখন তো পুরো আমাদের এখানটায় নয়াবাদটা পুরো রেডজোন করে দিয়েছে, পরে এখন একদমই কোনো লোক মানে বলছে, সরকার থেকে বলছে যে দোকান খোলো, কিন্তু এখানে কেউ খুলতে দিচ্ছে না, বেশিরভাগ লোকই খুলতে দিচ্ছে না, নেতা নেতারা আসে ঝামেলা করছে, যার জন্য কেউ দোকান খুলতেই পারছে। তো দেখা যাক, দোকানে তো বাজারে গিয়েছে, দাসপাড়ার দিকে গেছে, কী কী পায় বাজারে দেখি, সেই বুঝে রান্নার আইটেমটা হবে। তো এখন আপাতত আমি আমার মামা খেয়ে অফিস যাবে ভোরবেলা, সাড়ে সাতটা বাজে, তো একটু পরেই চলে আসবে, আমি খাবারটা রেডি করে নিই, উনি কিছু খেয়ে যাবে আর অফিসে টিফিন নিয়ে যাবে, সেই জন্য আমি লুচি আর ঘুগনি করছি, ওইটা রেডি করে নিই ওদেরকে খেতে। রান্নাঘরে চলে এসেছি ঘুগনিটা করবো বলে, তো দেখা যাক করা যায়, ঘুগনিটা করে নিই আমি আগে। আটটা প্রায় বেজে গেছে, মামা চলে আসবে এক্ষুনি, 8:30-9:00 দিকে বেরোবে হয়তো। তোমাকে ফোন করে বলেছিল যে 8:30 দিকে খাবারটা রেডি থাকতেই হবে, এখনও এসে পৌঁছয়নি, ওরা 8:30-9:30 দিকে সবাই এসে পৌঁছে যাবে। আর প্রবলেমটা কী হয়েছে, এই লকডাউন যেহেতু আর দুটো ম্যারেজ ডে একই ডেটে আমাদের, তো আমার তো ম্যারেজ ডেটা কোনো ফ্যাক্ট না, আমার 10 বছর হয়ে গেছে, 10-12 বছর বিয়ে হয়ে গেল। তোমার ভাইয়ের ম্যারেজ ডে আমার ম্যারেজ ডে একই ডেটে, যেহেতু তো একদিনে দুই বাড়িতে কী করে নিমন্ত্রণ হবে, কাছাকাছি আমাদের বাড়ি, তো ওই জন্য সবাই এক আমি প্রোগ্রাম করলাম যে সবাই তাহলে একটা জায়গাতেই খাওয়া দাওয়া হোক, বাইরের লোকজন তো কেউ আসছে না, নিজেরা নিজেরা যেহেতু একজনের বাড়িতে আমার বাড়িতেই, তাই সবাইকে ডেকে নিলাম আজকে। ওটাতে কি জানি না, শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি আমি, বেশি বড় করে কাটতে পারি না, যদিও বড় বড় হয়ে গেছে কাটা। আমার মা আমার শাশুড়ি মা দুজনে কিছু কিছু করে শাক কাটতে পারে, কাটাতেই ভাজা হয়ে যায়। কি করবো, কিছুই করছি না,
কে জিতলো কে হারলো খেলায়? আগের ম্যাচে তো ও জিতেছে, দেখি এবারে কে। আর এবারে? এবারে তো জানি না। মনু ভাত খেতে হবে এখন, দেড়টা দেড়টার বেশি বেজে গেছে। দাঁড়িয়ালা তো কি হয়েছে, লকডাউনের জন্য সবাই দাড়ি কাটতে পারছে না, সেটা সবাই জানে। একদম দেশি মুরগির কষা মাংস ইয়ামি হয়েছে, খুব ভালো হয়েছে। সিদ্ধ হয়েছে মাংস? একদম সুন্দর হয়েছে। বোনু কি দিয়ে খাচ্ছিস তুই? শোনো, আর কিছু খেতে লাগবে না নাকি তোদের? বাপ, তাহলে আমি এত কিছু রান্না করেছি কি কষ্ট করে এমনি এমনি? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। একটা মজার জিনিস দেখাচ্ছি দেখো, আমাদের লাউ গাছটা, এই যে লাউ গাছটার ছবি তোমরা দেখো, সেই লাউ গাছটার গোড়াটা হলো এই একদম গোড়াতে একটা লাউ হয়েছে। এই লাউটা পাকাতে দেওয়া হবে, সাথের লাউ, সাথের লাউ দিয়ে ডুগডুগি বানানো হবে। একজন আসতে অবশিষ্ট ছিল, তিনি অফিস থেকে এসে উপস্থিত, বাড়ি গিয়ে চেঞ্জ করে তবে এলেন। এ কি নিয়ে এসেছিস রে? ও হ্যান্ডমেড কেক? দেখো খেলায় মত্ত হয়ে আছে এখন। হাই বলো, ভাগলে যাব তো আমরা। কি খেলা, কিতকিত খেলা? দাঁড়াও বলছি, এই লাউগুলো এবারে দেখি কাকে কাকে দেওয়া যায়, দান করতে যাই, কাউকে দিয়ে আসবো।